আদালতের প্রতি অনাস্থা নাকি কোর্টের নির্দেশ অমান্য করার প্রবণতা? শনিবার মুখ্যমন্ত্রীর এক বক্তব্যের পর এই প্রশ্নই সংশ্লিষ্ট মহলে উঁকি দিচ্ছে। শনিবার রবীন্দ্রভবনে ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসারদের সম্মেলনে বক্তব্য রাখছিলেন মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী বিপ্লব কুমার দেব। বিপ্লব কুমার দেব এদিন অফিসারদের উদ্দেশ্যে বলেন, আদালত অবমাননার কথা বলে কোনো সিস্টেমের দোহাই দেওয়া চলবে না কোনো কাজের ক্ষেত্রে। তিনি এদিন জোর গলায় মন্তব্য করেন, আদালত কাউকে জেলে পাঠানোর কথা বললে জেলে নেওয়া যাবে না, আদালত কাউকে জেলে নিতে পারবে না পুলিশ ছাড়া, আর এই পুলিশ মুখ্যমন্ত্রীর হাতে। আদালত বললেই হবে না, মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী বলতে হবে। দর্শকরা শুনুন কি বললেন হীরার মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী। আমি আপনাদেরকে বলি, এগুলো না করা আমার সঙ্গে স্যার, এটা সিস্টেম, এটার মধ্যে অসুবিধা হয়ে যাবো, কে যে অসুবিধা হইব স্যার, এটা রিস্ক নিতে পারতাম না, কোর্টে কন্টেম্পট হয়ে যাবো গা, কোর্টে কন্টেম্পট কে যে কে কে জেলে গেছে দিবরা, আমি আছি তো, আপনারা গেলা গেলে আমি আগে যাবো, এত শুধু না জেলে লয়ে যাবো, জেলে নেওয়ার জন্য পুলিশ চাই, পুলিশ কিন্তু মুখ্যমন্ত্রী তার কোর্টে লয়ে যেতে পারতো না জেলে, পুলিশের এটা তো দেহায় যায়, এটা তো এই এটা তো অসীম, এটা না এটা তো রতন রতন। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর সম্মেলন স্থলেই অফিসারদের মধ্যে গুঞ্জন শুরু হয়। ব্যুরো রিপোর্ট, চ্যানেল তিন রাত।